আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতি ডেলিভারি সার্ভিস থেকে লাইভে এসে গেলাম। সো অনেকে অধীর অপেক্ষা করছেন আমাদের আজকের লাইভটির জন্য। এর বিশেষ কারণ হচ্ছে যে আজকে বাই ওয়ান গেট ওয়ান অফার রয়েছে, যেটি আমরা গতকালকে ঘোষণা করেছি যে আজকে রূপচাঁদা তেল একটি ক্রয় করলে একটি ফ্রি। সো যারা লাইভে যুক্ত হয়েছেন, এখনো কাউকে দেখা যাচ্ছে না, যুক্ত হলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। সো কে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত যারা আছে তারা যেন এই অফারটি সম্পর্কে জানতে পারে। আপনার অফারটি সম্পর্কে যারা জানেন না, সো আপনাদেরকে একটু সময় নিচ্ছি আপনাদের, আমরা একটু পরে অফারটি শুরু করব। দেন যারা আগে অর্ডার করবেন তারাই অফারটি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটি হচ্ছে যে আমাদের অ্যাপসের ইন্টারফেস, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার নিচের দিকে যদি যান, এখানে যতগুলো আমাদের রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে। এখানে স্টেট অফ ফুড, লাইতালিয়া, আলু ফুড, নবী হোটেল, মানে ফেনীর যত রেস্টুরেন্ট আছে, আমরা চেষ্টা করছি যে ভালো রেস্টুরেন্টগুলো নিয়ে কাজ করার জন্য। ইতিমধ্যে আমরা যতগুলো রেস্টুরেন্ট যুক্ত করেছি সবগুলো ফেনীর সুনামধন্য প্রতিষ্ঠান এবং ভালো প্রতিষ্ঠান। ফেনীর অতিথি রেস্টুরেন্ট, স্টারলাইন সুইটস, নবী হোটেল, লাইতালিয়া, স্টেট অফ ফুড, মানে আমরা আল নূর, যেগুলো অন্যান্য অ্যাপসে নেই, আমরা চেষ্টা করছি যে ভালো রেস্টুরেন্ট গুলোকে আমাদের গ্রাহকদের কাছে নিয়ে আসার জন্য। আর আমাদের ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি, আমরা এটা চেষ্টা করবো যে ধরে রাখার জন্য। ফ্রি ডেলিভারিতে আমরা আপনাদেরকে ভালো মানের রেস্টুরেন্টের খাবার পৌঁছে দিব। আর আমরা যে রেস্টুরেন্ট গুলো নিয়ে কাজ করছি সেই রেস্টুরেন্টে আপনার কোনো ধরনের বাসি খাবার, পচা খাবার দেওয়ার সুযোগ নেই। কারণ হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট খাবার তৈরি করা থাকে, নবী রেস্টুরেন্টে তো খাবার সবসময় তৈরি করা থাকে এবং এটা আলাদা করে কারোর জন্য বানানো হয় না, যে এটা গতি গতির জন্য আলাদা করে বানানো হয় না, এটা সবার জন্য বানায়, সব কাস্টমারের জন্য বানায়, যারা ইতিমধ্যে আমাদের নবী রেস্টুরেন্ট বা অন্যান্য রেস্টুরেন্ট থেকে আপনার খাবার অর্ডার করেছেন। আশা করি সবাই ভালো খাবারে পেয়েছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, আশা করি সামনেও আসবে না, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের মানটি ধরে রাখার জন্য, সুনামটি ধরে রাখার জন্য। আমাদের প্রয়োজনে আমাদের পার্সেন্টেজ কম বা ইনকাম কম হবে, কিন্তু আমরা চেষ্টা করি যে ভালো জিনিসটি আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে সবগুলো রেস্টুরেন্ট আছে। এখানে আমি যদি একটি রেস্টুরেন্টে ঢুকি, প্রবেশ করি, সাপোজ এফ এম মিনিমার্টে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে এফ এম মিনিমার্টের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম তাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো আইটেম এখানে চলে এসেছে, ছবি সহকারে আপনারা দেখতে পারবেন। দেন এটার দাম কত, প্রোডাক্টের দাম কত টাকা ডিসকাউন্ট থাকলে সেই ডিসকাউন্ট দেখতে পারবেন এবং আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। অনেকে আসলে অর্ডার প্রসেসটা কিভাবে এটা জানতে চেয়েছেন, অনেকে, আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটা আমাদের ফেসবুক পেজের শুরুতে আছে। তো যারা অর্ডার প্রসেসটা জানেন না তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেন আপনি হচ্ছে যে এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে সেটি আপনার অ্যাড কার্ট, যে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভিউ কার্ড, এই ভিউ কার্ডে ক্লিক করবেন। ভিউ কার্ডে আপনার যতগুলো আইটেম আপনি যুক্ত করেছেন সবগুলো আইটেম আপনি এখানে দেখতে পারবেন এবং কত টাকা বিল হয়েছে সেটিও আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আইটেম দেখতে পাচ্ছেন এবং কত টাকা বিল হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন। এবং আপনার যদি আমরা ডিসকাউন্ট কুপন দিয়ে থাকি, সেখানে আপনি ডিসকাউন্ট কুপনটি দিলে আপনি সেই ডিসকাউন্টটা পেয়ে যাবেন। দেন আপনার সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করার পরে দেন আপনার এখানে লেখা আসবে ক্যাশ অন ডেলিভারি। আমরা অনলাইন পেমেন্টটি এখনো যুক্ত করিনি, আপাতত ক্যাশ অন ডেলিভারিতে আমরা রেখেছি। যখন ক্যাশ অনটা যুক্ত করব তখন আপনারা এখানে দেখতে পারবেন ক্যাশ অন ডেলিভারি। সো এখানে আপনার ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে যে আপনার অনলাইন ডেলিভারি, অনলাইন যখন থাকবে পেমেন্ট অনলাইন থাকবে। সো আপনার ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে অর্ডারটি আমাদের কাছে সাবমিট হয়ে যাবে। দেন পরবর্তীতে আপনি যখন অর্ডারটি সাবমিট হয়ে যায়, দেন আপনি অর্ডারটি যদি বের হয়ে যান যে অ্যাপস থেকে, যে অর্ডারটি কোথায় আছে, প্রসেসটা কোথায় বা রাইডার কোথায় আছে বা আমার অর্ডারের স্ট্যাটাসটা কি সেটা যদি দেখতে চান, দেন আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট যে অপশনটি আছে সে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে উপরে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্ট থেকে আপনি এখানে মাই অর্ডার, মাই অর্ডারে ক্লিক করলে আপনি এটি দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়,
আপনার স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো আমি চলে যাচ্ছি এই যে আপনার যে এখান থেকে আপনার আমাদের যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো রেস্টুরেন্ট এখানে আছে। দেন আপনি যখন একটি রেস্টুরেন্টে ক্লিক, সাপোজ আমি স্টেট অফ ফুডে ক্লিক করলাম, স্টেট অফ ফুডের যতগুলো আইটেম আছে সেই আইটেম গুলো এখানে চলে আসবে এবং তাদের মেনু কার্ড মেনুতে ক্লিক করলে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা স্টেট অফ ফুডের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম এখানে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং তাদের মেনু যদি আপনি দেখতে চান, এই মেনুতে ক্লিক করলে তাদের যতগুলো মেনু আছে সেই মেনুগুলো দেখতে পারবেন এবং আপনার নির্দিষ্ট কোনো মেনুতে যদি যেতে চান সেই মেনুর উপরে ক্লিক করলে সেখানে চলে যাবে। যেমন বার্গারে ক্লিক করেছি আমরা, বার্গারে চলে এসেছে, বার্গারে যতগুলো বার্গার আছে সবগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি তাদের পিৎজা দেখতে চাই, পিৎজাতে ক্লিক করলাম, পিৎজা আইটেম গুলো চলে এসেছে। দেন ভিউ কার্ডে ক্লিক করার পরে আপনার এখানে কত টাকা বিল হয়েছে সেটা দেখাচ্ছে, আপনার এখানে 1 টাকা বিল। আমাদের এখানে যেহেতু 1 টাকা আমরা অ্যাকসেপ্ট করছি না, 1 টাকার কোনো অর্ডার 100 টাকার নিচে, সো আমি এখান থেকে কিছু অর্ডার কার্ডে অ্যাড যুক্ত করে নিই। সাপোজ আমি এটা যুক্ত করলাম, এটার সাথে আপনাকে সাজেস্ট করছে যে আপনার কোনো কোল্ড ড্রিঙ্কস চাইলে সেটিও যুক্ত করতে পারেন। আমরা এটিও যুক্ত করলাম। হ্যাঁ, যুক্ত করার পরে এখানে ভিউ কার্ডে ক্লিক করলাম, ভিউ কার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ টোটাল কত টাকা বিল হয়েছে আমার। দেন আমি সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করব, সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমাদের ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিতে যখন আমরা ক্লিক করব, সাপোজ আমি একটি অর্ডার করে দেখাচ্ছি, ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অর্ডার প্লেস সাকসেসফুল, সাকসেসফুলি যখন এই অর্ডারটি আমাদের অফিস থেকে এটি অ্যাকসেপ্ট করা হবে। দেখেন আমি যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, একটা অর্ডার আমি যদি রিট্রেই দিই, একটি অর্ডার চলে এসেছে। হ্যাঁ, এই অর্ডারটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি ভিউ কার্ডে গেলাম, কে অর্ডার করেছে, কত টাকা বিল এবং হচ্ছে যে কি কি আইটেম সেটি দেখতে পাচ্ছি। অর্ডারটি সাপোজ আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, অ্যাকসেপ্ট করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে অর্ডারটি অ্যাকসেপ্ট হয়েছে। আমি যদি রিপ্লাই দিই, আমরা রিপ্লাই দেওয়ার পরে মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে মাই অর্ডার, মাই অর্ডার থেকে অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট থেকে মাই অর্ডার, মাই অর্ডারে যাওয়ার পরে আমি আমার অর্ডারটির বর্তমান অবস্থা জানতে পারবো। ঠিক আছে, ট্র্যাক অর্ডারে গেলাম, ট্র্যাক অর্ডারে গেলে দেখা যাচ্ছে যে অর্ডারটা অ্যাকসেপ্ট করা হয়েছে, রেস্টুরেন্ট এটি তৈরি করছে। যখন রাইডার অর্ডারটি অ্যাকসেপ্ট করবে, যারা হচ্ছে অর্ডার করতে সমস্যা হয় তাদের জন্য আমি এই প্রসেসটা আবার দেখাচ্ছি। সাপোজ রাইডার অর্ডারটি অ্যাকসেপ্ট করে নিল, দেন আপনি এখানে দেখতে পারবেন যে রাইডার অর্ডার অ্যাকসেপ্টেড। রাইডার দেখতে পাচ্ছেন আপনারা, রাইডার রেস্টুরেন্টে যাচ্ছে, রেস্টুরেন্টে এখন যাচ্ছে, রাইডার অর্ডারটি অ্যাকসেপ্ট করেছে, পিক আপ করার জন্য যাচ্ছে। যখন রাইডার এটি পিক আপ করে ফেলবে, আমরা যদি রিট্রেই দিই, দেখেন রাইডার অর্ডারটি অলরেডি পিক আপ করে আপনার দিকে যাচ্ছে, কাস্টমারের কাছে যাচ্ছে যেন অর্ডারটি ডেলিভারি করার জন্য। এরপরে যখন ডেলিভারি রাইডার যখন অর্ডারটি ডেলিভারি করবে, আমি যখন ডেলিভারি দিব তখন এখানে দেখাবে রিপেল দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডারটি ডেলিভারি হয়ে গেছে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি অর্ডার কিভাবে ডেলিভারি হয়। আচ্ছা, সো আমাদের সাথে 45 জন যুক্ত আছেন, আমি আর আপনাদের সময় নষ্ট করব না। যারা আমাদের অ্যাপটি এখনো ডাউনলোড করেননি, আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে ডাউনলোড করে নিন এবং হচ্ছে যে অর্ডার করার জন্য রেডি থাকুন। অফারটি আমরা লাইভ করে দিয়েছি, সো আপনারা যারা যুক্ত আছেন আপনারা অর্ডার করা শুরু করেন এবং হচ্ছে যে আমি আপনাদেরকে লাইভে দেখাবো যে কতটি অর্ডার পড়েছে। সো আপনার প্রথম 10 জনকে আমরা অফারটি দিব। সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন, আমরা এখনো অর্ডার দেখি নাই। সো আপনার লাইভে অবশ্যই পেয়েছেন অফারটি, গতি এক্সপ্রেসে যাবেন, এক্সপ্রেস থেকে আপনার বাই ওয়ান গেট ওয়ান নামে যে অফারটি আছে সেটিতে ক্লিক করে আপনার অর্ডার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কতটি অর্ডার পড়েছে, হ্যাঁ এখন পর্যন্ত অলরেডি কয়টি অর্ডার পড়েছে,
দুই চার পাঁচ, পাঁচটি অর্ডার পড়ে গেছে। সো আর মাত্র পাঁচজন, পাঁচজনকে আমরা নিব। সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন। দেখতে পাচ্ছি পাঁচজন, দশজন, দশজন অর্ডার হয়ে গেছে। সো আমরা আজকে আর অর্ডার নিব না। তো যারা অর্ডার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছি যে আজকে আর কোনো অর্ডার নিব না। যারা অর্ডার করেছেন সবাইকে ধন্যবাদ। দ্রুততম সময়ের মধ্যে কিন্তু অর্ডার গুলো পড়ে গেছে। সো আমরা আর কোনো অর্ডার আজকে আর নিচ্ছি না। দর্শক সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, এবং মানে এক মিনিটও সময় লাগেনি, এক মিনিটের মধ্যে 10টির উপরে আমি আসলে দেখব কতটি অর্ডার পড়েছে। ভালোভাবে দেখারও সুযোগ পাইনি, আমার ধারণা যে 10টির উপরে অর্ডার পড়ে গেছে। সো যারা পরে অর্ডার করেছেন আমরা দেখি, এবার আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিব। 10টির থেকে বেশি অর্ডার পড়ে গেছে, আমি একটু দেখে নিই কতটি অর্ডার পড়েছে। জি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই আজকের বাই ওয়ান গেট ওয়ান অফারে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা আপনাদেরকে দেখাই আমাদের বাই ওয়ান গেট ওয়ান এর অফারটি। একটি রূপচাঁদাকের রূপচাঁদা সয়াবিন তেল ক্রয় করলে পাচ্ছেন আরো একটি রূপচাঁদা তেল। সো আগামীকালকে আপনারা প্রথম দশ জনের অর্ডারটি পৌঁছে যাবে। সো আমি আপনাদেরকে স্ক্রিনশটও দেখাতে পারবো। আমরা প্রথম যে দশজন অর্ডার প্লেস করেছেন তাদেরকে আমরা পৌঁছে দিব, প্রথম দশজনকে অর্ডারটি পৌঁছে দিব। আপনারা দেখতে পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান, একটি রূপচাঁদা তেল ক্রয় করলে আর একটি রূপচাঁদা তেল একদমই ফ্রি। সো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য। সো সবাই এভাবে যুক্ত থাকবেন, আমরা ইনশাল্লাহ আগামীতে আরো অফার নিয়ে আসবো আপনাদের জন্য। সো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।